রেলের ইঞ্জিন বিকল হয়ে আসাম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রবিবার রাত থেকে দুরাবস্থা বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে বেশ কয়েকটি রেল রেল যাত্রীদের মধ্যে রয়েছেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজে পাড়ি দেওয়ার বেশ কয়েকজন রোগীও এদিকে কখন রেল পরিষেবা স্বাভাবিক হবে তাও বলতে পারছে না রেল কর্তৃপক্ষ ব্যাপক দুর্ভোগের শিকার যাত্রীরা রেলের ইঞ্জিন বিকল হয়ে অসম ত্রিপুরা রুটের রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে রেলের উভয় পাশে আটকে পড়েছে বেশ কটি দূরপাল্লা ট্রেন ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে রবিবার রাতে রাজ্যের পানিসাগর সাগর সংলগ্ন এলাকায় একটি রেলের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আর এগোতে পারেনি রেলটি ফলে রবিবার রাত সহ সোমবার সকাল থেকে অসম আগরতলা রুটের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কটি ট্রেন রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আগরতলা অরুণাচল প্রদেশ এক্সপ্রেস আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেন কুমারখা স্টেশনে দাঁড়িয়ে আছে এদিকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া হামসফার স্পেশাল ট্রেন ও ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করা লোকাল ট্রেনটি বর্তমানে ধর্মনগর স্টেশনে আটকা পড়ে আছে তাছাড়া আসমের বদরপুর ও করিমগঞ্জ ও নিউ করিমগঞ্জে আরও কয়েকটি ট্রেন দাঁড়িয়ে থাকার খবর পাওয়া গেছে ঘন্টার পর ঘন্টা ধরে যাত্রীরা ট্রেনে বসে রয়েছেন যাত্রীদের মধ্যে রয়ে চিকিৎসার জন্য বহিরাজ্যে পাড়ি দেওয়া রোগীরাও এদিকে রেল বিভাগের পক্ষ থেকেও কোনো সবুজ সংকেত আসছে না বিষয়টি নিয়ে বিভাগীয় পুলিশ সহ স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করা হলে তারাও কোনো সদুত্তর দিচ্ছেন না সব মিলিয়ে অসম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার রেল যাত্রী সামনে একটা ট্রেন ইঞ্জিন চাকা নাকি

রবিবার রাতে সাগরে ইঞ্জিনটি বিকল হওয়ার বিভাগীয় পক্ষে সব দিকে সতর্কতা বার্তা জারি না করাতে যাত্রীদের এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠছে তবে বিকল ইঞ্জিনটি সারাইয়ের কাজ চললেও এই রুটে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে